প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে শুনতে এবং দেখতে আমাদের শূন্যতা ডেইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ। যার অবহেলার জন্য বদলে গিয়েছিলাম আজ সে এসে বলে, তুমি না অনেক বদলে গিয়েছো। এ কি মাইয়া, কি হয়েছে তোর? এমন কইরা ঠান্ডা পানি খাস কেন? অসুখ হইব তো। খালা, আগে জান বাঁচাই এরপর অসুখ, এখন তো আমার পরাণ পাখি চইলা যাইতেছিল। কেন কি হয়েছে? খারা তুই আবার কোনো ভেজাল লাগাই আইসস নি? মা গো মা, তুই কি কইরে রাখছস কত? ও খালা, ঘ্যান ঘ্যান কইরো না, দাঁড়াই কইতেছি ঘটনা কিতা। মেহু এক এক করে সব ঘটনা বলে, আর আমিনার মুখে কখনো ভয়, কখনো বিস্ময়, আবার কখনো হাসি দেখা যায়। আমিনা সবচেয়ে মজা পেয়েছিল মেহুর বিড়াল সাইজ দেখে। এত বড় বিড়াল জঙ্গলে আছে কিনা সন্দেহ। আমিনা খালা হাসতে হাসতেই এই মাথা ও মাথা দৌড়ায়, আর মেহু মুখটা কালো করে বসে থাকে। খালা, খুব মজা লাগতেছে তাই না? তই আমার ডর করে এ বেটা আমার পেছনে পড়ছে, মনে হইতাছে আমি এবার যামো। আরে মাইয়া, ডরাই কেন? তই তোমার এত বড় বিলাই দেখানো উচিত ছিল না। আমি এত বছরে বাড়িতে আসি, কোনো দিনও একটা ছোট বিড়ালও দেখলাম না, আর তুমি এত বিলাই কই পাইলা? যাও গা, আমি দেখতাছি তুমি দেখি একটা না একটা ভেজাল পাকায় রাখো। যাও, ওদিকে কিছু থালা বাসন পইরা আছে, ধুইয়া লও। মিহু নিজেও বোকামিটা বুঝতে পেরে তাই মাথায় গাট্টা মেরে থালা বাসন ধুতে চলে যায়। আদর ঘুম আসছে না, তাই সেই রুমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করল। তার মাথায় বারবার মেহুর বেশ কিছু কথা ঘুরছে। তাদের বাসায় এত বড় বিড়াল আছে অথচ আদ্য তা জানতো না, এই কেমন কথা? বিকেলে সে তার মাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছিল। আচ্ছা মা, একটা প্রশ্ন করি, আমাদের এ বাড়িতে কি কোনো বিড়াল আছে এত বড়? আদ্য দুই হাত প্রসারিত করে বিড়ালের সাইজ দেখায়। ছেলের বিড়াল সাইজ দেখে লুৎফা হাসতে থাকেন। আদ্য বুঝতে পারে এভাবে সাইজ দেখিয়ে কথা বলাটা কতটা হাস্যকর ছিল, তবু মর্জিনার কথাটা মাথায় ছিল বলে কথাটা বলে ফেলে। মা হে, শোনা তো, ভুল হয়ে গেছে আর কি। যাই হোক, বলো না, এমনি এ বাসায় বিড়াল আছে? কেন বলো তো? বলো না মা, আমার জানা লাগবে। না, এ বাসায় বিড়াল নেই, তবে পাশের বাড়িতে একটা বিড়াল আছে। প্রায় রাতে সেই বিড়ালটা বেসুরো স্বরে কেঁদে উঠে। কিন্তু তুই কেন জিজ্ঞেস করছিস? শুনেছিস নাকি বিড়ালের কান্না? মা শুনেছি, তাই জিজ্ঞেস করছিলাম। তার মানে মর্জিনা মেয়েটা ভুল বলেনি, সত্যি এখানে বিড়াল আছে। কিন্তু এত উঁচুতে বিড়াল ওঠে কি করে সেটা ভেবে পায় না আদ্য। রাতে ঘুম না আসলে আদ্য প্রায় সময় ছাদে থাকে, সেই হিসেবে আদ্য ছাদে চলে যায়। ছাদের এই মাথা থেকে ও মাথা হাঁটাহাঁটি করতে থাকে, তার নজর আটকে যায় দরজার দিকে। আদ্য মনে মনে ভাবে, এত রাত অবধি মর্জিনার ঘরে আলো জ্বলছে কেন? কি করছে সে? মনের প্রশ্নের উত্তর খুঁজতে আদ্য দরজার সামনে গিয়ে দাঁড়ায়। বাড়ি দেবে কি দেবে না চিন্তা করেই করাঘাত করেই দেয়। দরজার আওয়াজ শুনে আটকে ওঠে মিহু, এত রাতে তার ঘরে কে করা নাড়ছে? মিহুর মনে ভয় আর সন্দেহ দুটোই কাজ করে। বিছানাপত্র ঠিক করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, যেই না শব্দ শুনল অমনি চমকে উঠল। কে হতে পারে? যদি অচেনা কেউ হয় অথবা চোর ডাকাত হয়, এ বাড়ির ছাদে এত রাতে কে হবে? ভূত? ভূতের কথা মনে আসতেই মিহুর পুরো শরীর হিম হয়ে যায়। যদি সত্যি সত্যি ভূত হয় তবে তাকে তো মেরে ফেলবে, এ বাড়ির কেউ কি জানবে? না, সে দরজা খুলবেই না। শোনাচ্ছে ভূতকে তিনবারের বেশি ডাকলে সে জবাব দেয় না, তাই মিহুকে কে করতে লাগে। কে ওইখানে? কে? আদ্য উত্তর দেয়, আমি। আমি কেডা? এই মেয়ে, তুমি কি গলা শুনে বুঝতে পারছো না আমি কে? আমি আদ্য, এবার দরজা খুলো। আদ্য নামটা শুনে মিহুর বুকে হাতুড়ি পড়া অবস্থা। এত রাতে এ ছেলে এখানে কি করছে? তাছাড়া মিহুর মুখটা অনেকটা কালি মুছে গেছে, কিন্তু এই মুহূর্তে তো তার সামনে যাওয়া যায় না। কি করবে মিহু? মিহু বিছানায় বসে চিন্তা করছে, কিন্তু কাজের সময় চিন্তাগুলো বেড়াতে চলে যায়, তাই তাদের কোনো সারা শব্দ থাকে না। এদিকে আদ্য দরজায় করাঘাত করতেই থাকে। মিহু একটা বুদ্ধি বার করে, সে মুখে অনেকটা কালি মেখে ঘরের আলোটা বন্ধ করে দেয়। ভালো করে ঘুমটা টেনে দরজা খুলে আড়ালে গিয়ে দাঁড়ায়, যাতে তার মুখটা বোঝা না যায়।
দরজা খুলেই দাঁড়াতে আদ্য হুঙ্কার দিয়ে ওঠে। কি এমন কাজ করছিলে যে ডাকার সাথে সাথে দরজা খুলতে পারছো না? যে বিছানা ঠিক করতেছিলাম। আজকেও কি বিড়াল বিছানা নষ্ট করেছে? আদ্যর প্রশ্নে মিহুর কথা বন্ধ হয়ে যায়। কি হলো, আজও কি বিড়াল ঢুকেছিল? না স্যার, কেমনে ঢুকবো, তালা দিছিলাম। তই সারাদিন ঘর পরিষ্কার করার সময় পাই নাই, তাই একটু সাফ করতেছিলাম। তা এত রাতে আপনি এখানে কি করেন? আসলে আমার ঘুম আসছিল না, আর ঘুম না আসলে আমি বেশিরভাগ সময় ছাদে হাঁটাহাঁটি করি। তাছাড়া তোমার ঘরের আলো জ্বলছিল দেখে ভাবলাম তুমি কাজ করছো, তাই জানতে এলাম। না স্যার, কাম ছিল, সেইগুলোন শেষ হয়েছে, অহন ঘুমামো, আপনিও যান ঘুমাইলন। আদ্য মিহুকে দেখার চেষ্টা করে, কিন্তু অন্ধকারে মিহুকে নজরে আসে না। আর কিছু বলার নেই, তাই আদ্য চলে যায়। কি মনে করে পেছনে ফিরে তাকায়। শোনো, রাত জাগবে না, সারাদিন পরিশ্রম করে রাতের ঘুমটা দরকার, না হলে তো ঘরের কাজে অবহেলা করবে। যাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তাছাড়া তোমার তো আবার সকালে অন্য কাজ আছে। কথা শেষ করে আদ্য সিঁড়ির দিকে পা বাড়ায়। আদ্যর কথা শুনে মিহু ভয় পেয়ে যায়। মিহুর বারবার মনে হচ্ছে আর কেউ না হোক এই লোকটার হাতে সে ধরা পড়বে, তাই অনেক সাবধানে কাজ করতে হবে। আসলে মিহু নিজের পড়া নিয়ে বসেছিল, ভেবেছিল ঘণ্টাখানেক পড়বে তারপর ঘুমোতে যাবে। কিন্তু এমন সময় আদ্য চলে আসায় তার সমস্যা হয়ে গেল। মিহু ভাবছে তার পক্ষে রাতের বেলা পড়া রিস্ক হবে, আজকে না হয় একটা অজুহাত দিল, কিন্তু রোজ রোজ তো এক অজুহাত খাটে না। সে চিন্তা করল কি করা যায়। আজ মিহুর অনেকটা দেরি হয়ে গেছে, সে তাড়াহুড়ো করে আমিনা খালার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। রুমের জানালা থেকে আদ্য সবটা লক্ষ্য করল। কি ভেবে জানি আদ্য আজ মিহুর পেছন ধরল। দ্রুত হাঁটায় মিহুকে ধরতে আদ্যর সমস্যা হলো না। আদ্য জানে মিহু কোনো এক বাড়ির বাচ্চাকে স্কুলে দিয়ে আসে, তাই মিহুর কথাটা কতটা সত্যি সেটা যাচাই করতে আসলে আদ্যর পিছু নেওয়া। আদ্যর মনে হচ্ছে তাদের বাড়িতে আসার ক্ষেত্রে মিহুর কোনো উদ্দেশ্য নেই। তো অন্য কথা ভাবতে গিয়ে হঠাৎ করে আদ্য রাস্তা গুলিয়ে ফেলে। এই মুহূর্তে আদ্য যে জায়গাতে দাঁড়িয়েছে সেটা তিন রাস্তার মোড়। মর্জিনাকে খুঁজতে এসে সে এলোমেলো ভাবনায় মুশকুল ছিল, আর এতটাই মুশকুল যে মর্জিনা নামের মেয়েটা তার চিন্তার ফাঁকে কোন দিক দিয়ে গেল আদ্য সেটা টেরই পেল না। রাগে সে পা দিয়ে ছোট্ট একটা পাথরের টুকরোতে কিক করে, সাথে সাথে একটা মেয়েলি আর্তনাদ শোনা যায়। আদ্য আওয়াজ শুনেই সেদিকে এগিয়ে যায়, বুঝতে পারে তার কিক দেওয়া পাথরটা এই মেয়ের গায়ে লেগেছে। আমি একজনকে খুঁজতে খুঁজতে এদিকে চলে আসি, কিন্তু হুট করে হারিয়ে ফেলায় তার রাগটা পাথরে দেখালাম, সরি। আদ্য বারবার সরি বলছে, ঠিকই, আর যাকে সরি বলছে তার কোনো হা হুতাশ নেই। আদ্য চোখ তুলে তাকাতেই দেখে একটা বোরখা পরিহিত মেয়ে তার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। আমি সরি বললাম তো, আপনি চুপ করে আছেন কেন? আদ্য যার সাথে কথা বলছে সেটা যে আদ্যর অনুসন্ধান করা সেই মেয়ে, যদি আদ্য বুঝতো তাহলে কি এতগুলো সরি সে পেত? এদিকে আদ্যকে দেখে মিহুর আধমরা অবস্থা। আদ্য তাকে ফলো করছিল এতক্ষণ, আর মিহু টেরি পায়নি। কত বড় সর্বনাশ এখন ঘটতে যাচ্ছিল যদি না সে মোড় না ঘুরাত। কিন্তু এখন কি করবে, উত্তর দেবে যদি ধরা পড়ে যায়? কিন্তু কিভাবে ধরা পড়বে, সে তো আর বাড়ির ভাষায় কথা বলবে না, সে বলবে সচরাচর অফিসিয়ালি ভাষায়, যে ভাষায় আদ্য তাকে চিনবে না। চুপ করে থাকলে তো হবে না, মিহুকে কেটে পড়তে হবে, তবে উত্তরটা দিয়ে। না সমস্যা নেই, আমি ব্যথা পাইনি, আপনি দুশ্চিন্তা করবেন না। মেয়েটার কথায় আদ্য স্বস্তি ফিরে পায়। হঠাৎ তার নজরে আসে বোরকাটা, সে রংটা দেখে ভ্রু কুচকাল, এমনকি মেয়েটার চোখের দিকে তাকালো। মিহু তাড়াতাড়ি উত্তর দিয়ে চলে যেতে আদ্য পেছন থেকে ডাক দেয়, এক্সকিউজ মি, একটু দাঁড়ান। আবার কি, বিড়বিড় করে মিহু বলে ওঠে। মিহু পেছনে ফিরে তাকায়, আদ্য সামনে এসে দাঁড়ায়। আমি যদি ভুল না করে থাকি তবে আপনি সেই মেয়ে যে আমাকে রিক্সাওয়ালা ডেকেছিলেন, তাই না? বেটা দেখি সেদিনের কথাটা ভুলে যায়নি, বাঘো স্মৃতিশক্তি এত পাওয়ারফুল। কি উত্তর দেবে মিহু এখন? কি হলো, চুপ করে আছেন কেন? তার মানে কি আমার ধারণাটাই সত্যি, আপনি সেই মেয়ে? নিশ্চুপ মিহু, উত্তর দেওয়ার মতো কোনো কথা সে জোগাড় করতে পারছে না। কি হলো, বোবা নাকি? সেদিন তো খুব বকবক করছিলেন, এখন কি বোবা হয়ে গেলেন? হ্যাঁ বোবা হয়ে গেলাম,
কি শুনতে চান বলুন তো। হ্যাঁ, আমি সেই মেয়ে। তা কি হয়েছে এখন, কি করবেন শুনি? একে তো পাথর ছুঁড়ে পায়ে ব্যথা দিয়েছেন, আবার এখন এসেছেন পায়ে পা দিয়ে ঝগড়া করতে। হ্যাঁ, আমি সেই মেয়ে, এখন কি করবেন বলুন। উত্তরটা জানতে আদর চোয়াল শক্ত হয়ে গেল। একে তো ছুরি, তার উপর সিনা ছুরি, আবার গর্ব করেও কথা বলে। ইউ স্টুপিড, তার মানে তুমি সেই মেয়ে? তোমার সাহস দেখলে আমি বরাবর অবাক হচ্ছি, এত সাহস পাও কোথায়? আমার সাথে এইভাবে কথা বলতে ভয় করছে না? কে আপনি যে ভয় পাবো? আপনার সাথে কি আমি ঝগড়া করতে গিয়েছি নাকি? আপনি আগ বাড়িয়ে ঝগড়া করতে আসলেন, একে তো দোষ করেছেন, তার উপর বড় বড় ভাষণ। আমি দোষ করেছি? অবশ্যই তা নয় কি, এমনভাবে পাথর ছুঁড়লেন সোজা এসে আমার হাঁটুতে, যদি পাথরটা মাথায় লাগতো তাহলে? তাহলে তো ভালোই হতো, আমার সাথে অন্যায় করার ফল পেতে। তাছাড়া তোমাকে কেন এতবার সরি বললাম, ওটা তোমার প্রাপ্য ছিল। যা হয়েছে একদম ভালোই হয়েছে। কি ভালো হয়েছে? আপনি তো আস্ত একটা বদলোক দেখছি, মেয়েদের মতো খুব ভালো ঝগড়া শিখেছেন, তা অভ্যাস আছে নাকি ঝগড়ার মতো? কি বললে তুমি? আমি ঝগড়ুটে? তুমি ঝগড়ুটে, কথার আন্দাজেই বোঝা যায় কেমন মেয়ে তুমি। ভালোই তো, তাহলে চিনে রাখুন কেমন আমি। তাছাড়া শুনুন তো, অনেক দেরি হয়ে গেছে, ফালতু বকার সময় নেই। এক প্রকার ধিক্কার জানিয়ে মিহু আদ্যকে এড়িয়ে চলে যায়। রাগে অপমানে আদ্যর সারা শরীর জ্বলতে থাকে। একটুখানি মেয়ে, তার আবার চ্যাটাং চ্যাটাং কথা! আদ্য পারলে এক চড়ে মেয়েটার দাঁত ফেলে দিত। একে তো মর্জি নাকি পেল না, তার উপর এই মেয়ের সাথে ঝগড়াই হারল। রাগে ক্ষোভে আদ্য স্থান ত্যাগ করল। এদিকে মেহু তো ভয়ে একাকার, তবে একদিকে মজা পেয়েছে, সেদিন ব্যাটা চাচির হাতে তাকে মার খাইয়েছিল, এখন বুঝবে অপমান কত কষ্টের জিনিস। তবে আদ্য তাকে ফলো করতে করতে এত দূর আসবে সেটা ভাবেনি মেহু। আজকে ধরা পড়তে পড়তে বেঁচে গেল না, তাকে এবার পথ পরিবর্তন করতে হবে। আদ্য রাগান্বিত মুড নিয়ে নিজের রুমে চলে গেল। একে তো মর্জিনা নামের মেয়েটাকে হারালো, তার উপর ওই মেয়েটা এবারও তাকে অপমান করল। না, এইভাবে মেয়েদের হাতে অপদস্থ হওয়ার কোনো মানে হয় না। এবার ছাড় পেয়েছো মামনি, পরের বার এমন শিক্ষা দেব তোমায়। সকাল 9টা বাজতেই চারদিকের পরিবেশটা হই হট্টগোল পরিপূর্ণ হলো। আজ থেকে আবারও সবার দৈনন্দিন কাজ শুরু হবে, সবে যার যার কাজে চলে যাবে। আদৌ বেশ কিছু সময় রেস্টে কাটালো, এখন সেও অফিসের কাজে মনোযোগী হবে। তবে তার মাথা থেকে কোনোভাবেই মর্জিনা নামের মেয়েটার চিন্তা যাচ্ছে না। আজ আকাশে বিশাল একটা চাঁদ উঠেছে, চাঁদটা বড় একটা রুটির মতো লাগছে। এত পরিষ্কার আলো আসছে যে আদ্যর ইচ্ছে করছে চাঁদটাকে নিজের হাতে নিয়ে আসতে। কিন্তু চাইলেও কি সব ইচ্ছা পূরণ হয়? আজকে জ্যোৎস্না রাতে এত সুন্দর আলো হয়েছে যে আদ্যর মধ্যে এক প্রকার উত্তেজনা দেখা দিয়েছে। বারান্দার ক্ষুদ্র ফাঁক দিয়ে প্রবেশ করা আলোটা যেন আদ্যকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারছে না। আদ্যর ইচ্ছে করছে আজ জ্যোৎস্না স্নান করতে। আদ্য আকপিছ না ভেবে সোজা ছাদে গেল। রাত তখন প্রায় 3টা। আদ্য হাত পা ছড়িয়ে ছাদে শুয়ে আছে। আদ্যর আজ খুব ভালো লাগছে, আসলে জ্যোৎস্না দেখার অভ্যেসটা সে মায়ের কাছে শিখেছে। খুব ছোট থাকতে আদ্য যখন কোনো কিছু নিয়ে কাঁদত তখন তাকে হাসানোর জন্য মা বলত, ওই দেখো আদ্য কত বড় চাঁদ, জানো চাঁদটা এখন হাসছে, একটু পর সে তা আধারে লুকিয়ে যাবে। কেন জানো? কারণ চাঁদ বাচ্চার কান্না পছন্দ করে না, বাচ্চা কাঁদলে তারা কষ্ট পায়, তখন তারা লুকিয়ে পড়ে। তুমি কি চাও না চাঁদটা হাসু? আদ্য মায়ের কথা শুনেই কান্না বন্ধ করে দিত, তারপর খিলখিল করে হাসত। কত বছর পার হলো কিন্তু আদ্যর এখনও সেসব মনে পড়লেই হাসি পায়। হঠাৎ আদ্যর মাথায় একটা চিন্তা এলো, এ চাঁদটা মর্জিনাকে দেখালে কি হয়, নিশ্চয়ই খুশিই হবে। বিষয়টা ভেবে আবার চুপ হয়ে গেল, কারণ এত রাতে কাউকে ঘুম ভাঙিয়ে চাঁদ দেখানোটা নিশ্চয়ই শোভনীয় নয়। আদ্য শোয়া থেকে উঠে বসল, অনেকক্ষণ শুয়েছে, এবার একটু হাঁটা দরকার। আদ্য উঠে ফুলবাগানের কাছে গেল, কত সুন্দর ফুল ফুটেছে, চাঁদের আলোয় ফুলের রঙগুলো অন্যরকম রূপ নিয়েছে। আদ্য ফুলবাগান এড়িয়ে আবারও হাঁটতে থাকে, হঠাৎ সে থমকে দাঁড়ায়, কারণ মর্জিনার জানলা খোলা আর জানলা দিয়ে হালকা আলো আসছে। এত রাতে মর্জিনা আলো জ্বালিয়ে কী করছে সেটা ভাবতে সে এগিয়ে গেল জানালার পাশে। জানালায় পর্দা আটকানো ছিল, পর্দা ওপাশে কী আছে তা দেখতে ইচ্ছে করছিল, কিন্তু এটা অন্যায়,
একজন যুবতী মেয়ের ঘরে অকারণে উঁকি দেওয়াটা খুবই কুৎসিত ব্যাপার, কিন্তু কৌতূহল বড়ই আশ্চর্যজনক বিষয়। একবার সেটা মনে গেঁথে গেলে না মিটানো পর্যন্ত শান্তি মিলে না। আদ্য যেই না পর্দাটা সরালো, সাথে সাথে তার চোখ জোড়া বিস্ফোরিত হলো। কি দেখছে সে? কেই মেয়েটা? মর্জিনা কোথায়? আল্লাহ সৃষ্টি কি সত্যি এত সুন্দর? আদ্য চোখকে বিশ্বাস করতে পারছে না যে একটা মেয়ে কি করে এত সুন্দর হয়। আদ্য ভাবছে রাতের ঘুম নষ্ট হওয়ায় ভুল দেখছে, তাই চোখগুলো ভালো করে ডলাডলি করে আবারও তাকালো। না ভুল না, এটা একটা মেয়ে, না মেয়ে না, জ্যোৎস্না কন্যা। আর জ্যোৎস্নার সকল সৌন্দর্য যেন মেয়েটা নিয়ে নিয়েছে, তাই তো জ্যোৎস্নার আলোতেও তার রূপের এতটুকু কমতি লাগছে না। মাশাল্লাহ, এত রূপসী মেয়ে তাদের ঘরে কখন এলো, কিভাবে এলো, আর মর্জিনাই বা কোথায়? আদ্য জানালা দিয়ে যতটুকু দেখা যায় দেখলো, না কোথাও তো মর্জিনাকে দেখা যাচ্ছে না। আদ্য চিন্তিত হলো, তৎক্ষণাৎ তার চোখ বড় হয়ে গেল। তার মানে কি এই সেই মেয়ে মানে মর্জিনা যে তাদের বাসায় কাজ করে? এতদিন সে কালো সেজেছিল, কিন্তু কেন? আদ্যর মাথায় একগাদা প্রশ্ন, কিন্তু তার কোনো উত্তর নেই। এসব প্রশ্নের উত্তর আদ্য কিভাবে পাবে? সত্যি বলতে আদ্য বুঝতে পারছে না যে সে যা দেখছে তা ঠিক নাকি দৃষ্টিভ্রম। সারাদিন পরিশ্রম শেষ করে এসেই মিহু ফ্রেশ হয়ে পড়তে বসে। গতদিন আলো জ্বলা দেখে আদ্য আসায় মিহু একটা স্বল্প আলোর টেবিল ল্যাম্প কিনে আনে। সে চিন্তা করে দেখল, আলো জ্বলা থাকলে বাইরে আলোর ছটাক দেখা যাবে, তার চেয়ে আলো বন্ধ করে ভালো করে দরজা জানলা আটকে ল্যাম্প জ্বালিয়ে পড়লে বাইরে থেকে কেউ বুঝবেও না ভেতরে কি হচ্ছে। সেই মোতাবেক মিহু ভালো করে সব কিছু চেক করে পড়তে বসে। দমকা হাওয়ায় মিহুর জানালার এক পাটি খুলে যায়। জানালাটার হুকের সমস্যা ছিল যা মিহু জানত না। পড়তে পড়তে এক সময় মিহু ঘুমিয়ে পড়ে। আদ্য যখন হাঁটতে হাঁটতে জানালার সামনে আসে, দ্বিধা থাকা সত্ত্বেও সে পর্দা তুলে ভেতরে চোখ রাখে, আর তখনই সে মিহুকে দেখতে পায়। জানালার পর্দা সরাতেই জ্যোৎস্নার আলোটা এসে মিহুর মুখে পড়ে আর স্তব্ধ হয়ে যায় আদ্য। এত রূপ কি করে একটা মানুষের হয় তা আদ্যর জানা নেই। অপলক দৃষ্টিতে আদ্য চেয়ে থাকে মিহুকে। রোদের ছটা কেশে মুখে পড়তে ঘুম ভাঙে মিহুর। হাই তুলতে তুলতে বিছানায় পা ছড়িয়ে বসে। রোদ এবার তার মুখ বরাবর, চোখগুলো কোনো রকমই খুলতে দেখে জানালা খোলা, আর সাথে সাথে লাফ দিয়ে সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। তাড়াতাড়ি সে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। না, মুখে কালি নেই, থাকবে কিভাবে? রাতে কি সেই কালি মেখে ঘুমায়? ভয় অস্থিরে তার পুরো শরীর হিম হয়ে যায়। জানালা কখন খুলেছিল, আর খুলিয়েও সে এতটুকু টের পায়নি। আজকে কোচিংয়েও যায়নি, তার মানে অনেক বেলা হয়েছে। এর মধ্যে কি কেউ ছাদে এসেছে? না, আসলে নিশ্চয়ই বাড়িতে একটা হুলস্থুল কাণ্ড হতো, তার মানে এখনও কেউ মিহুকে দেখেনি। চট করে তার মাথায় অন্য চিন্তা খেলে গেল। আদ্য প্রায় রাতে ছাদে আসে। জানালা যদি রাতে খুলে যায়, তবে কি আদ্য গতকালও এসেছিল? কোনোভাবে কি সে মিহুর ঘরে উঁকি দিয়েছিল? মিহুর মাথা ভনভন করছে। এ কি সর্বনাশ হলো! যদি সত্যি আদ্য আসে আর মিহুকে দেখে ফেলে, তাহলে তো এ বাড়ির পাঠ চুকিয়ে তাকে চলে যেতে হবে। তাড়াতাড়ি ঘড়ি দেখে মিহুর 8:30 হয়েছে। এই বাড়ির এখনো কেউ ওঠেনি। মিহু কি করবে? সে কি এক্ষুনি আমিনা খালাকে বলে বিদায় নেবে, নাকি অপেক্ষা করবে? মিহু চোখ বন্ধ করে দব করে বিছানায় বসে পড়ল। মনে মনে ভাগ্যকে গালি দিতে শুরু করল। আদ্য গতদিনগুলোর ন্যায় আজও তাড়াতাড়ি ঘুম থেকে উঠল। উদ্দেশ্য মর্জিনাকে ফলো করা, সে কোথায় যায়। তাছাড়া গত রাতে যাকে মর্জিনার ঘরে দেখেছে, সেই কি মর্জিনা নাকি অন্য কোনো মেয়ে? মর্জিনা কি এ বাড়ির লোকজনের দৃষ্টিকে উপেক্ষা করে মেয়েটাকে ঘরে তুলেছে, নাকি নিজেই কালো রঙের লুকিয়ে আছে? না, সকাল থেকে আদ্য অপেক্ষা করল, কিন্তু মর্জিনা নামের মেয়েটা আজ বেরুল না। আদ্য কি মনে করে চট করে ছাদে চলে গেল। এখনও বাড়ির কেউ ওঠেনি, সম্ভবত মর্জিনাও ওঠেনি, উঠলে হয়তো তাকে নিচে দেখা যেত। আদ্য ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। যদি মেয়েটা জেগে ওঠে বা তাকে দেখতে পায়, তাহলে কি হবে? তাছাড়া গতকালকের জানালা কি এখনও খোলা আছে? আদ্য আড়াল থেকে দেখল জানালা এখনও খোলা। তার মানে কি মর্জিনা নামের মেয়েটা এখনও ওঠেনি, নাকি উঠে নিজের এমন অবস্থা দেখে বসে আছে? আদ্য কখনো ভয় পায়নি, তবে এবার ভয় লাগছে। আস্তে আস্তে সে জানালার সামনে গেল। আর উঁকি দিতেই দেখে মেয়েটা ঘুমিয়ে আছে। কতটা আরামে ঘুমোচ্ছে! আদ্য এবার আরো গভীরভাবে দেখছে। দিনের প্রথম রোদটা একদম তার মুখে এসে পড়ছে। আদ্যর নজর সরাতে ইচ্ছে করছে না, তবে মেয়েটা নড়ে উঠতেই সরে গেল।
এর মধ্যে পুরো ঘর চোখ ঘুরালো। না, মেয়েটাকে ছাড়া কাউকে দেখা যাচ্ছে না, তার মানে এই অপরূপ মেয়েটাই মরছি না। মিহুর কান্না পাচ্ছে, কেন বারবার তার সাথেই এমন অঘটন ঘটে, কেন সাশ্রয় হারা হয়, এখন কি করবে, নিচে যাবে নাকি এখানেই বসে থাকবে, ভাবতে পারছে না মিহু। চোখের জল রোদের আলোয় চিকচিক করছে। না যা হবার হবে, সে আর বসে থাকবে না, ফ্রেশ হয়ে সে কালী মাখতে যায়। মেখে আর কি হবে, একটু পর তো সব ফাঁস হয়ে যাবে, মনে মনে চিন্তা করে মিহু। ভরাক্রান্ত মনটা নিয়ে সে নিচে যায়। আমিনা খালা টেবিলে জুস বানাচ্ছে, মিহুকে দেখে এগিয়ে আসে।